পরিস্থিতি পরিবর্তন হবে, ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হবে। আপনাদের ভয় নাই, কোনো সরাসরি দলীয় সরকার আসতেছে না। আগামীকালকে যে সরকার হচ্ছে সেই সরকার কোনো দলীয় সরকার হচ্ছে না, সেটা একটি অন্তর্বর্তীকালীন সরকার হবে। ইতিমধ্যেই সেই সরকারে কারা হবে, 16 থেকে 17 জনের নাম নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে আওয়ামী লীগ পন্থী যদিও, কিন্তু রেহমান সোবহান সাহেবের নাম আছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে। কিন্তু আমি মনে করি এটা অবশ্যই যারা এই সমস্ত আলোচনাগুলোতে অংশ নেবেন, রেহমান সোবহান সাহেবকে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা করা যায়, প্রধান উপদেষ্টা করা যাবে না। বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক যে পরিস্থিতি, সেই ক্ষেত্রে একমাত্র ডক্টর ইউনুসের মতো ব্যক্তিকেই প্রধান উপদেষ্টা করা যায়, ইন্টারিম সরকারের প্রধান করা যায়। তার যে কানেকশন সারা বিশ্বব্যাপী দেশের এই পরিস্থিতিতে, অর্থনৈতিক থেকে শুরু করে সমস্ত পরিস্থিতি উত্তরণে তারা ভূমিকা রাখতে পারবেন। কাজেই সেক্ষেত্রে কাদেরকে প্রধান উপদেষ্টা প্যানেল করা হচ্ছে, এই সমস্ত বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এবং সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই, আপনারা ইতিমধ্যেই দেখেছেন বাংলাদেশের এই চলমান 10 ডিসেম্বরকে কেন্দ্র করে ইতিমধ্যেই 15টি দেশের রাষ্ট্রদূতরা বিবৃতি দিয়েছেন, বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকারের সুরক্ষা, এই বিষয়গুলোকে সামনে রেখে প্রায় 15টি দেশের রাষ্ট্রদূতরা, অর্থাৎ সেই দেশের পক্ষ থেকে তারা কিন্তু স্টেটমেন্ট দিয়েছেন। এই স্টেটমেন্ট গত বছর দেয় নাই, 19 সালে দেয় নাই, এই স্টেটমেন্ট এখন দিয়েছে। কারণ এই সমস্ত রাষ্ট্রগুলো আজকে বাংলাদেশের মানুষের এই গণতান্ত্রিক লড়াই সংগ্রামে মানুষের পাশে আছে, বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায়, মত প্রকাশের স্বাধীনতা দেখতে চায়, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, ফ্রিডম অফ প্রেস তারা দেখতে চায়, যে কারণে কিন্তু তারা বিবৃতি দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা শেখ হাসিনাকে দেয় নাই, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেয় নাই, যাদের কথায় আজকে আমার পুলিশ ভাইরা গুম করছেন, র্যাবের ভাইরা গুম করছেন, তাদেরকে কিন্তু দেয় নাই। দিয়েছে কাকে আজকে? এই যে পুলিশ প্রধান হিসেবে অবসরে চলে গেছেন বেনজির আহমেদ, তার কি হবে? জিন্দগিতে তো ইউরোপ আমেরিকার দেশে তার জায়গা হবে না। তার বউ বাচ্চারা তো অপরাধ করে নাই, কিন্তু তার বউ বাচ্চারাও তো উচ্চশিক্ষা যেতে পারবে না বাইরের দেশে। এরকম আরও যারা নিষেধাজ্ঞা পেয়েছেন, তারা কেন পেয়েছেন? শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য। শেখ হাসিনা তো নিষেধাজ্ঞা পান নাই। প্রশাসনের ভাই এবং বন্ধুদেরকে আমরা বারবার একটা কথা বলবো, অনেকে আশঙ্কা আছেন স্বাভাবিকভাবে যে সরকার পরিবর্তন হলে আপনাদের চাকরি টিকবে না, আপনাদের বিচার করা হবে। আমরা বলছি আপনারা এই যে সভা সমাবেশগুলোতে আপনারা টিআরসির লাঠিচার্জ করছেন, অনেককে গ্রেপ্তার করছেন, মিথ্যা মামলা দিচ্ছেন, এটি আপনাদেরকে বাধ্য করা হচ্ছে। এই অপরাধ আপনাদের প্রত্যেককে ক্ষমা করা হবে। কারণ আমি বারবার বলছি যে আমরা প্রশাসনকেও আজকে অনুরোধ করব, পরিস্থিতি পরিবর্তন হবে, ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হবে। আপনাদের ভয় নাই, কোনো সরাসরি দলীয় সরকার আসতেছে না, কাজে আপনাদের চাকরি এখনই যাচ্ছে না, এত আপনার টেনশন নেওয়ার কারণ নাই। আর যারা পরিস্থিতির কারণে বাধ্য হয়েছেন, আমরা সেটা বিবেচনা করব, কারো চাকরি যাবে না। কিন্তু এখন যারা অপকর্ম করছেন তাদেরকে কিন্তু চিহ্নিত করা হচ্ছে। এবং একটা কথা বলবো, আজকে অনেকে বিভক্ত করার চেষ্টা করে থাকেন বিরোধী দলের বিভিন্ন নেতাকর্মীকে, যে সামরিক বাহিনী যদি ক্ষমতা টেক ওভার করে, হ্যাঁ তাতে তোমাদের কী হবে, তাতে তৃতীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বলার চেষ্টা করে থাকেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেকে তৃতীয় পক্ষকে তারা ক্ষমতা আনতে চায় আন্দোলন সংগ্রামে। আরে ভাই, তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ যেই ক্ষমতায় আসুক, আগে শেখ হাসিনার বিদায় হোক। শেখ হাসিনার বিদায় হলে এই বাংলাদেশের মানুষ স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে বাঁচতে পারবে, মানুষ পরিষ্কার নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারবে, অক্সিজেন নিয়ে বাঁচতে পারবে। আগে আওয়ামী দুঃশাসনের বাকশালীদের পতন ঘটাতে হবে। সুতরাং সেই ক্ষেত্রে আর্মি আসুক, পুলিশ আসুক, যাই আসুক না কেন, আমাদের কোনো আপাতত কোনো বিরোধ নাই। আমরা স্পষ্টভাবেই বলেছি তো যে আমরা তো রাজনৈতিক সরকার আছে, ক্ষমতা হস্তান্তর চাই না, একটা অন্তর্বর্তীকালীন সরকার। নিশ্চয়ই সেই অন্তর্বর্তীকালীন সরকার দেশপ্রেমিক নাগরিকদের নিয়ে গঠিত হবে, স্বচ্ছ এবং পরিচ্ছন্ন ইমেজের মানুষদেরকে নিয়ে গঠিত হবে। কাজেই আজকে যারা এই সুশীল সমাজের, যারা আজকে আপনার নাকে রুমাল দিয়ে রাখতেছেন, পরিস্থিতি দেখে কথা বলছেন না, তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারে জায়গা হবে না। কারণ আমরা আন্দোলনকারীরা যারা গণতন্ত্রের আন্দোলন সংগ্রাম করছি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি, 20 দলীয় জোট, অন্যান্য দল, তারাই সিদ্ধান্ত নেব অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবে। কারণ লড়াই করে যারা জয়লাভ করে, পরবর্তী সরকার তারাই গঠন করে, আমরাই সিদ্ধান্ত নেব কারা সেই সরকারে থাকবে। সুতরাং আজকে যারা গা ভাসিয়ে চলছেন টকশোতে গিয়ে, এই রকমের বর্বরতার পরে, এরকম অত্যাচার নির্যাতনের পরেও কুসুম কুসুম সুরে কথা বলছেন, তাদেরকে বলে দিচ্ছি, আপনারা কিন্তু ফ্যাসিবাদের দোষর হিসেবে চিহ্নিত হচ্ছেন। এই ফ্যাসিবাদের পতনের পরে যেমনিভাবে 71-এ মুক্তিযুদ্ধের সময় যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, মুক্তিযুদ্ধে অংশ নেয়নি, তাদেরকে দেশের মানুষ রাজাকার, আল বদর, আল শামস হিসেবে চিহ্নিত করেছে, আজকে যারা ফ্যাসিবাদের পক্ষে থাকবে তাদেরকেও সেদিন ফ্যাসিবাদের দোষর হিসেবে, তাদের সন্তানদেরকেও মানুষ
স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দেখিয়ে বলবে ওর বাবা ফ্যাসিবাদের দোসর ছিল, ওর বাবা স্বৈরাচারের দোসর ছিল, ওর বাবা বাকশালীদের দোসর ছিল। তাই আমরা বলে রাখতে চাই, এখনও সময় আছে, গণতন্ত্রের পক্ষে আপনাদেরকে অবস্থান নিতে হবে, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আপনাদের অবস্থান স্পষ্ট করতে হবে, সেই আন্দোলন সংগ্রামে প্রশাসন সহ সকলে সকলকে সেই আন্দোলনের প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানিয়ে সেই আন্দোলনে সমর্থন জানানোর জন্য বাংলাদেশের পুলিশ বাহিনী, বাংলাদেশের সামরিক বাহিনী, বাংলাদেশের বিচার বিভাগ সহ সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে, গণমাধ্যমকে বলবো, আপনারাও জনগণের পক্ষে অবস্থান নিন।